হ্যালো ব্রিয়ন, ইন্ডিয়াতে করো একটা ডিভাইস লঞ্চ হয়েছে একদম লো প্রাইসে, লাভা ব্লেন্স 2 5G। ফোনটি কবে আসবে বাংলাদেশে? বাংলাদেশে আসলে ফোনটি দামি বা কত হতে পারে? এটা আসলেই কি করা ডিভাইস, ভ্যালু ফর মানি ফোন হতে পারবে? এই সব কিছুই আলোচনা করব আজকের ভিডিওটাতে। আমি শুভ্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরুতেই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলা যাক। আমার ধারণা ফোনটি প্রথম দেখাই 90% মানুষ এর প্রেমে পড়ে যাবে। পিছনে গ্লাস ব্যাক প্যানেল, ক্যামেরা বাম্পটা ইউনিক, ক্যামেরা মডিউলের ভিতর আবার একটা রিং লাইট দিয়েছে যেটা নোটিফিকেশন আসলে বা ফোনটি চার্জে দিলে লাইটটা ব্লিঙ্ক করে। ফোনটির সামনের দিকে দেখলে ফোনটিতে রয়েছে একটি পাঞ্চুয়াল ক্যামেরা। চীন এবং ভেজেল মোটামুটি সিমেট্রিক্যাল রেখেছে। সাইডে আইফোনের মতো বক্সি ডিজাইন। ওভারঅল ডিজাইনের কথা বললে ইন্ডিয়াতে মাত্র 10,000 রুপিতে এর ডিজাইন আমার কাছে মারাত্মক ভালো লেগেছে। এরপর ফোনটির পোর্টস এন্ড বাটনের কথা বললে রাইট সাইডে রয়েছে ভলিউম আপার ডাউন বাটন, আরেকটা পাওয়ার বাটন। পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইমপ্লিমেন্ট করে দিয়েছে যেটা খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ফোনটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে দুইটা সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধাও থাকবে। নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন আর হেডফোন পোর্ট। এবার ফোনটির ক্যামেরাতে আসলে ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা, আরেকটি 0.8 মেগাপিক্সেলের ইউজলেস ক্যামেরা। ফোনটির মেইন ক্যামেরাতে 2K রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কম দামে 2K ভিডিও করার অপশন আর কোনো ফোনে পাবেন না। ভিডিওতে কোনো স্টেবিলাইজেশন নেই, এই দামে এটা থাকার কথাও না। 2K ভিডিও রেকর্ড করতে পারবেন এটাই অনেক বড় ব্যাপার। শক্ত হাতে বা ফোনটি কোথাও রেখে ভিডিও করলে ভিডিওটি কাজে লাগাতে পারবেন। এর পিকচার কোয়ালিটিও বেশ ভালো বলবো। ডেলাইটে ফটোতে ভালো ডিটেলস ধরে রাখতে পারে। ছবির কালার যদিও ন্যাচারাল লাগে না, কিন্তু ছবিগুলো দেখতে সুন্দর লাগে। এর কিছু ফটো স্যাম্পল দিয়ে দিলাম, দেখে নেন, তাহলে এর ক্যামেরা সম্পর্কে কিছুটা আইডিয়া পাবেন। ফোনটিতে রয়েছে 6.56 ইঞ্চি IPS HD+ ডিসপ্লে, সাথে রয়েছে 90Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে টাচ রেসপন্স 90Hz তুলনায় বেশ ভালো বলবো। ডিসপ্লের কন্টেন্ট ওয়াচিং এর কথা বললে ইউটিউবে 4K 60fps এ ভিডিও দেখতে পারবেন, যেটা খুব ভালো লাগছে আমার কাছে। কারণ HD+ ডিসপ্লেতে 4K 60fps এ ভিডিও দেখতে পারাটা এটা অনেক বড় ব্যাপার। এর সিঙ্গেল স্পিকার ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশন করবে। ওভারঅল চিন্তা করলে মিডিয়া কনজিউম ডিভাইস হিসাবেও খারাপ না, ভালো চয়েস। এর রিং লাইটটাতে খুবই সামান্য আলো হয়, নোটিফিকেশন লাইটের মতো। এমন না ফোনটি রাতে আপনি টেবিলের উপর চার্জে রাখলেন আর পুরো রুমটা নীল নীল হয়ে যাবে, মানে এটা আপনি দেখতে পাবেন ঠিকই, কিন্তু আপনার ঘুমের বা আপনাকে ডিস্টার্ব করবে না। আবার এটা লাইটটা এত কমও না যে আপনি দিনের বেলা দেখতে পাবেন না। এই রিং লাইটটা ফোনের প্রিমিয়ামনেসটা আরো অনেকটাই বাড়িয়ে দিয়েছে। লাইটটা আপনি সেটিংস থেকে কাস্টমাইজ করতে পারবেন, যেমন কল, মেসেজ, নোটিফিকেশন আসলে লাইটটা সেট করতে পারবেন। বাট লাইটটা যদি এভাবে কাস্টমাইজ করা যেত, লাইক মেসেজ আসলে হোয়াইট কালার ব্লিঙ্ক করবে, কল দিলে ইয়েলো কালার জ্বলবে, ফোনটি লো ব্যাটারি দিলে রেড কালার ব্লিঙ্ক করবে, আবার চার্জে দিলে গ্রিন কালার জ্বলে থাকবে। মানে নিজের ইচ্ছা মতো কালার কাস্টমাইজ করে কালার সেট করে যেতে, তাহলে বিষয়টা আরো ভালো হইতো। এটাতে আপনি আউট অফ দা বক্স অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন। কিছুদিন পর অ্যান্ড্রয়েড 14 আপডেট করতে পারবেন। এছাড়া 2 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এর UIটা খুব ক্লিন, এক্সট্রা কোনো অপ্রয়োজনীয় অ্যাপস বা বুলেটার নেই। ফোনটি মোট 2টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 464 এবং 6128। ফোনটিতে আরো ভার্চুয়াল র্যাম বাড়ানোর সুযোগ রয়েছে আরো 6GB পর্যন্ত। তাহলে 6GB ফিজিক্যাল র্যাম আর 6GB ভার্চুয়াল র্যাম, টোটাল মিলে হবে 12GB র্যাম। ভার্চুয়াল র্যামের ব্যাপারে আপনারা কম বেশি সবাই জানেন। ভার্চুয়াল র্যাম বাড়ালেও ফোনে খুব একটা পরিবর্তন হয় না, স্লাইটলি ফোনটি আগের তুলনায় একটু ফাস্ট হতে পারে। ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে ডাইমেনসিটি 6020 একটি প্রসেসর, যা 7nm ফেব্রিকেশনে বিল্ড করা। এই দামে এই প্রসেসরটা বেশ পাওয়ারফুল একটা প্রসেসর বলা যায়। রেগুলার ডে টু ডে লাইফ ইউজে একে নিয়ে কোনো প্রবলেম হবে না, স্মুথলি চালাতে পারবেন। অ্যাপস ওপেনিং ক্লোজিং স্পিডও মোটামুটি ভালো ছিল। এই প্রাইস সেগমেন্টে গেমিং ফোন আশা করা যায় না, তারপরেও এটা দিয়ে মোটামুটি গেম ভালোই চলবে। পাবজিতে স্মুথ প্লাস আল্ট্রা সেটিং এ খেলতে পারবেন। লং টাইম খেলে ল্যাগ বা ফ্রেম ড্রপে দেখা পেতে পারেন, এটা নর্মাল বিষয়।
কারণ 20-30 হাজার টাকার ফোনও লং টাইম পাবজি খেললে ল্যাগ বা ফ্রেম ড্রপে দেখা দেয়। এটার অন্তত বেঞ্চমার্ক 4,21,000 মতো স্কোর আসছে, যেটা প্রাইস বিবেচনায় অনেক ভালো স্কোর আসছে। ওভারঅল ফোনটির ব্যাপারে বললে, এই প্রাইস সেগমেন্টে একে বিট করার মতন এখনো কোনো ফোন আসে নাই মার্কেটে। এখন ফোনটির প্রাইস বাংলাদেশে কত টাকা হতে পারে? এটার 4,600 ইন্ডিয়ান প্রাইস 9,999 রুপি, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাম আসে 13,000 টাকার একটু বেশি, এবং 6,128 ইন্ডিয়ান প্রাইস 10,999 রুপি, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাম আসে 14,500 টাকার মতো। এখন এই প্রাইসে যদি বাংলাদেশে পাওয়া যায় ফোনটি, তাহলে খুবই ভালো অপশন হবে। কিন্তু আমার ধারণা ফোনটি পাওয়া যাবে না এই প্রাইসে বাংলাদেশে। আমার ধারণা ফোনটি 4,600 দামই চলে আসবে 15,000 টাকা, এবং 6,128 17,000 টাকা হতে পারে। আর এই দামে এটা নেওয়া ঠিক হবে কিনা? হ্যাঁ, নিতে পারেন, কারণ ফোনটি একটি অলরাউন্ডার ফোন। এখন ফোনটি বাংলাদেশে কবে আসবে এটা এখনো শিওরলি বলা যাচ্ছে না যে কবে আসবে। অফিসিয়ালি নাও আসতে পারে, কিন্তু আনঅফিসিয়ালি অবশ্যই আসবে। এক মাসের ভিতর অফিসিয়ালি না পেলেও আনঅফিসিয়ালি পেয়ে যাবেন ফোনটি। তো আজকে এ পর্যন্তই ছিল। ফোনটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।